স্বাধীনভাবে কাজ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানালেন জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া গাজী আশরাফ হোসেন লিপু কমিটির আরেক সদস্য হান্নান সরকার বলেন প্রধান কোচ চান্ডিকা হাথুর সিংহের সাথে মতের অমিল হলে প্রধান নির্বাচকের নির্দেশ অনুযায়ী কাজ করবেন তারা নতুন দায়িত্ব পাওয়ার পর দুপুরে প্রথমবার বিসিবিতে আসেন গাজী আশরাফ হোসেন লিপু তিনি সহ কমিটির আরেক সদস্য হান্নান সরকারকে ফুলেল শুভেচ্ছা জানায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সদস্যরা এর আগে সোমবার বিসিবির বোর্ড মিটিং এ পুনর্গঠন করা হয় নির্বাচক প্যানেল